করোনা হোক বা প্রাকৃতিক দুর্যোগ, সব কিছুকে পেছনে ফেলে লক্ষ্মীর ভাণ্ডার ভরাতে লক্ষ্মীরা যে অনড়, সেই চিত্রই আজ দেখা গেল কেশিয়াড়িতে। প্রথম দফায় তৃতীয় দিনে খাজড়া সতীশচন্দ্র মেমোরিয়াল হাই স্কুলে চলা দুয়ারে সরকার কর্মসূচিতে ভিড় জমান গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মানুষ। এবারের বিশেষ প্রকল্প মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের নাম নথিভুক্ত করানোর জন্যই সকাল থেকে লম্বা লাইন মহিলাদের। এছাড়াও খাদ্যসাথী প্রকল্প, রেশন কার্ড সংশোধন ও নাম তোলার বিষয়ে মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি তপশিলি জাতি উপজাতি সহ অনগ্রসর জাতির শংসাপত্র আবেদন করতে ভিড় ছিল এদিন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে আসা এক মহিলা পম্পা জানান, দুয়ারে সরকার লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম ফিল আপ করতে এসেছি। তিনি ভিড় দেখে জানান, ভিড়ের মধ্যে করোনা নিয়ে বাড়ি ফিরতে হবে আমাদের। মাইকিং করা হলো, মাস্ক ব্যবহারের কথা তেমন ভাবে বলা হচ্ছে না তাদের। অপরদিকে ফর্ম নিতে গিয়ে ভিড়ের মধ্যে মাস্ক হারিয়ে ফেলেন বেশ কয়েকজন। সকাল 7টা থেকে অপেক্ষা করেও বেলা পর্যন্ত দাঁড়াতে হয়েছে বলে জানান তারা। কার্যত এভাবে বিনা মাস্কে দেখা গিয়েছে অনেক মহিলাদের। এদিনের দুয়ারে সরকার প্রকল্প ক্যাম্পে সরে জমিনে মানুষের সুযোগ সুবিধা বুঝিয়ে দেওয়া সহ সঠিক পরিবেশ পরিস্থিতিতে হাজির ছিলেন এলাকার বিধায়ক পরেশ মুর্মু ও সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী কল্পনা শীল। এদিন হাজির থেকে মানুষের সাথে কথা বলেন এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের দিক তুলে ধরেন। সব মিলিয়ে করোনা হোক বা প্রাকৃতিক দুর্যোগ, সব কিছুকে পেছনে ফেলে লক্ষ্মীর ভাণ্ডার ভরাতে লক্ষ্মীরা যে অনর ও অবিচল, সে চিত্রই দেখা গেল এদিন। তো যে এই যে গাদাগাদি করে ভিড় করে রয়েছে, নাকি কিভাবে যে সংক্রমণ বাড়ছে করোনার, করোনা তো দূর হবেই না, কিন্তু তবুও যখন এটা প্রশাসনের দেখার কথা ছিল, কিন্তু কিছু করার নেই না, সবাই তো নেবে। দেখি অনেকের মুখে মাস্ক নেই, কি বলবেন এই বিষয়টা? আমাদের তো কিছুই বলার নেই, এখন কি করবে, কতক্ষণ মাস্ক পরে থাকবে, বাইরে তো বেশিক্ষণ মাস্ক পরে থাকা যায় না। কি মনে করছেন, করোনা নিয়ে যান লক্ষ্মী ভাণ্ডারের জন্য? হয়তো বা তাই, করোনা নিয়ে বাড়ি ফিরতে হবে আমাদেরকে। তবুও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প জমা দিতে? হ্যাঁ তাই, প্রকল্প জমা করার মাস্ক নেই, কি করোনা নিয়েই কি বাড়ি ফিরবেন? না, মাস্ক ওখানে ফর্ম দিতে গেছিলাম তখন প্রচুর তো ভিড়, তখন পড়ে গেছে, তখন পড়ে গেছে। না, এই যে এতজন মানুষ ভিড় করছেন, তবুও গাদাগাদি করে লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু করোনার সংক্রমণ যে চিকিৎসক বলছেন যে তৃতীয় ঢেউ আসবে, কি মনে করছেন? প্রশাসন কি বলেছেন যে সতর্ক থাকার কথা বা এরকম কোনো মাইনিং করছে? হ্যাঁ, সেরকম তো হচ্ছে, মাস্ক ছাড়া বাড়িতে না, মাস্ক পরে গেছে, কিন্তু মাস্ক তো নিয়ে আসতো তো। হ্যাঁ, পরে গেছে, এবার একা তো এসেছি, এবার মাস্ক পরে গেছে, ফর্ম যখন নিতে যাই প্রচুর তো ভিড় না, ঠেলাতে দিবে মাস্ক ছেড়ে গিয়ে মাস্ক পরে যায়। কতক্ষণ থেকে এসছেন? সকাল 7টার সময় এসেছি। কেশিয়াড়ি থেকে শান্তনু রায়, রিপোর্ট টাইমস বাংলা।